মৃতকে মৃতের কাছে থাকতে দিন, কেউ একজন অনেক দিন আগে বলেছিলেন না? এরকম অনেক ঘটনা আছে যেখানে কেউ একজন মারা যান, সেই জিনিসগুলো নিজেরাই এদিক ওদিক নড়াচড়া করে, সেই ব্যক্তির মৃত্যুর ঠিক পরের কিছু দিন, যতক্ষণ না নির্দিষ্ট নৈপুণ্য স্তরে নিজেকে যথেষ্ট প্রতিষ্ঠিত করেন, আপনার ওই দিকে তাকানোই উচিত নয়। আপনার যা করা উচিত তা হলো, মৃতের সঙ্গে সম্পর্ক তৈরি বন্ধ করুন। একটা জিনিস আপনার বোঝা প্রয়োজন যে কেউ আপনার ঠাকুমা, আপনার মা, আপনার বাবা, তারা আপনার যেই হন না কেন, আপনার কাছে তারা যাই থাকুন, যতই প্রিয় হন না কেন, তারা যতই কাছের ও ঘনিষ্ঠ হন না কেন, যেই মুহূর্তে তারা শরীর ত্যাগ করেন, তাদের মন, বুদ্ধি ও আবেগের যে সাধারণ বোধ, তাদের নিয়ে আপনার কাজ শেষ। ওগুলোকে তারা এখানেই ছেড়ে গেছেন, ঠিক তাই তো? ওই সব কিছুই তারা এখানে ছেড়ে গেছেন, তাদের সম্পর্কে যা জানতেন তার সব কিছু শেষ হয়ে গেছে। অন্য কিছু প্রাণরস তখনও রয়ে গেছে, কিন্তু তার সঙ্গে আপনার কখনোই কোনো সম্পর্ক ছিল না। আপনার সম্পর্ক ছিল অন্য সব দিকগুলোর সাথে, সেই দিকগুলো সবই চলে গেছে মানুষটি যখন মারা গেছেন। সুতরাং কেউ মারা গেলে আপনি একমাত্র যা করেন তা হল তাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো লালন করেন, ব্যাস ওটুকুই। যদি সুন্দর কিছু থাকে সেটাকে সযত্নে রাখুন, নতুবা তাদের পুরোপুরি ভুলে যান। মৃতের মাধ্যমে আপনার দোষ বা সমস্যা কাটাতে যাবেন না, এটা অত্যন্ত জটিল হয়ে যেতে পারে, এটা সত্যিই খুব জটিল হয়ে যেতে পারে। মৃতকে মৃতের কাছে থাকতে দিন, কেউ একজন অনেক দিন আগে বলেছিলেন না? মৃতকে অবশ্যই ছেড়ে দিন মৃতের কাছে, তাদের সঙ্গে আপনার কোনো কাজ নেই, যতক্ষণ না নিজের উপর এক বিশেষ ধরনের নৈপুণ্য অর্জন করেন, আপনার ওই দিকে তাকানোই উচিত নয়, কারণ আপনি পুরোপুরি ওলট পালট করে দিতে পারেন নিজের জীবনকেই কিছু অর্থহীন জিনিসের চেষ্টা করতে গিয়ে। নানা রকম প্রবণতা থাকতে পারে যা মানুষকে বিশেষ কিছু করতে বাধ্য করতে পারে, কিন্তু এর কোনো অর্থই নেই, একেবারেই কোনো অর্থ নেই। শরীরটা যার নেই তার খাবার বা পোশাক বা কোনো কিছু নিয়েই কোনো কাজ নেই, তাই না? হ্যাঁ, একমাত্র যদি শরীর থাকে তবেই খাবার বা পোশাকের দিকে যাবেন। দেহটা যখন হারিয়েছেন, খাবার বা পোশাক নিয়ে আপনার কি কাজ? এটা হলো, যখন এত আবেগ জড়িয়ে আছে বহু জিনিস ঘটবে আপনার ভেতরে এবং বাইরে, ওদিকে যাওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু দেখুন কি করতে হবে, সেটা করুন, নিজে সাধনা করুন। যিনি বেঁচে আছেন তার সঙ্গে থাকুন, মৃতের সঙ্গে থাকার চেষ্টা বন্ধ করুন। আপনার দাদুর সঙ্গে থাকুন, তিনি এখনও বেঁচে আছেন, তার জন্য ভালো কিছু করুন, কারণ তিনিও মারা যাবেন। আমি চাইছি না তিনি মারা যান, তবুও তিনিও মারা যাবেন, তাই না? তাই যতটুকু সময় তার সঙ্গে আছেন সবচেয়ে ভালোটা করুন। দেখুন কিভাবে সমৃদ্ধ করতে পারেন আপনারও তার জীবন ওই কয়েক মুহূর্তের জন্য। ঠাকুমাকে নিয়ে সব রকম অবাস্তব কাজ করার বদলে ঠাকুমার ব্যাপারটা শেষ হয়ে গেছে, তার ফিরে এসে আলমারির মধ্যে দেখার কোনো প্রশ্নই নেই। এটা শুধু এরকম যে কিছু কিছু অবশেষ থেকে যায় সেই মানুষটির ব্যবহার করা পোশাকে। দেখুন, এই সব কিছুর দিকে খেয়াল রাখা হয়েছে ভারতে, মানুষ এগুলোকে সাধারণ পদ্ধতি হিসেবেই বুঝতেন, তারা আত্মজ্ঞানী নয়, সাধারণ মানুষ। এই সংস্কৃতির মধ্যেই অনেক কিছু ছিল, মানুষ যখন মারা যেতেন সেই মানুষটির শরীরে সংস্পর্শে থাকা সব পোশাক এবং যেগুলো তার শরীরে খুব বেশি স্পর্শ পেত, সেরকম সব পোশাকই
পুড়িয়ে ফেলা হতো, সেগুলোকে রাখা হতো না। একমাত্র যে পোশাকগুলো তিনি মাঝে মাঝে পরতেন সেগুলোকে দেওয়া হতো রক্তের সম্পর্কযুক্ত আত্মীয়দের, অন্য কাউকে নয়, তার মেয়ে অথবা নাতনি বা ছেলে বা এরকম কেউ। আর সেগুলো প্রথম বছরে পড়ার কথা নয়, যতক্ষণ না সেই মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকী হচ্ছে ওই পোশাকগুলো আপনার পরা উচিত নয়। এগুলো যে আছে তার কারণ, আমরা যখন এখানে আছি যেসব জিনিসের সংস্পর্শে আছি তার মধ্যে এই শক্তির কিছুটা থেকে যায়। এটাকে যদি নির্দিষ্ট ধরনের সুযোগ দেন, এই পোশাকগুলোই অদ্ভুত আচরণ করতে শুরু করবে। আপনার ঠাকুমাকে আসতে হবে না, এই পোশাকগুলো নিজেরাই অদ্ভুত কাজকর্ম শুরু করবে। কারণ দেখুন, স্থিতিশীল বলে একটা জিনিস হয় যা অনুভব করেন, গাড়ির দরজাটা ধরলে চাক করে ওঠে। কেন এটা হয়? গাড়ি বিদ্যুৎ তৈরি করছে না, তাই না? কেন এটা হচ্ছে? শুধু কোনো কিছু সংস্পর্শে থাকলে এটা সামান্য উদ্দীপ্ত হয়ে যায়। একইভাবে আপনার শরীরের ঘনিষ্ঠ সান্নিধ্যে যেটা থাকে তার মধ্যে সেই গুণের কিছুটা চলে যায়। গুপ্তবিদ্যা কিভাবে করা হয় জানেন? আপনার ক্ষতি করতে চাইলে তারা কি করবে জানেন? প্রথমেই তারা আপনার একটা অন্তর্বাস নেবে, অথবা চুল যদি শরীরের অংশ পায়। হ্যাঁ, যদি চুল অথবা নখ পায় তাহলে খুব ভালো, সেটা শরীরের অংশ। তারা যদি এটা না পায়, প্রথমেই যা করবে, আপনার শরীরের সংস্পর্শে থাকা কোনো পোশাক নিতে চাইবে, প্রথমেই আপনার অন্তর্বাস হারিয়ে যাবে। সত্যি লোকেরা প্রচণ্ড সতর্ক থাকে ভারতে, অন্তর্বাস যাতে বাইরে না থাকে সেটা সব সময় নিশ্চিত করে তারা। যদি একটা অন্তর্বাস হারিয়ে যায় তারা তন্ন তন্ন করে খোঁজে কোথায় গেল, কারণ তারা এটা চান না যে কোনো অপ্রীতিকর কেউ, একটু শত্রু ভাবাপন্ন কেউ এটা নিয়ে যাক, বিশেষ করে না ধোয়া পোশাক নিয়ে। যথেষ্ট সতর্কতা নেওয়া হয় আমাদের দেশে, ইদানিং সবই বাইরে চলে যাচ্ছে, কারণ সবই আমরা ধোপাকে দিয়ে দিচ্ছি আর কাচার জন্য সে বাইরে নিয়ে চলে যাচ্ছে। নতুবা বরাবরই আমাদের বাড়িতে যথেষ্ট সতর্কতা নেওয়া হতো, সবই ঢাকা দেওয়া ঝুড়িতে রাখা হতো, পরিচিত এমন কেউ বাড়ির মধ্যেই সেসব কাজ তো কখনো বাইরে নিয়ে যেত না, কারণ তারা যদি শরীরের কোনো অংশ পায়, চুল বা এরকম কিছু, সেটা আলাদা, কিন্তু শুধু পোশাক দিয়েই তারা কিছু করতে পারে আপনার, কারণ এর মধ্যে আপনার কিছু জিনিস থেকেই যায়। তো কোনো ব্যক্তি যখন মারা যান একই জিনিস ঘটে, আর সেটা একটু সশব্দও হতে পারে, যদি বিশেষ ধরনের শক্তি তখনও থাকে সেটা চড়বর করে উঠতে পারে। এরকম অনেক ঘটনা আছে, আমি জানি না এর মধ্যে যাওয়া উচিত কি না। আপনারা ভূতের গল্প শুনতে চান? There have been instances where এরকম অনেক ঘটনা আছে যেখানে কেউ একজন মারা যান, যেমন উনি এখন বলছেন, সত্যি জিনিসগুলো নড়াচড়া করে, বিশেষ করে যেগুলো তারা খুব বেশি ব্যবহার করতেন সেই জিনিসগুলো নিজেরাই এদিক ওদিক নড়াচড়া করে। সেই ব্যক্তির মৃত্যুর ঠিক পরের কিছুদিন সেই লোকটি ফিরে এসে কিছুই নড়াচ্ছেন না। এটা শুধু এরকম যে যা কিছুর সঙ্গে তার শক্তি জড়িয়ে ছিল সেটা চলে যাচ্ছে, এই চলে যাওয়ার সময় কিছুটা বেশি নড়াচড়া হয়ে থাকে। এখন আপনার গাড়ির ইঞ্জিন চালু আছে, খুব বেশি কম্পন ছাড়াই দাঁড়িয়ে আছে, যখন এটাকে বন্ধ করেন, যখন এটা একেবারে থেমে যাচ্ছে, দেখেছেন কি যে সামান্য অতিরিক্ত ঝাঁকুনি হয়, এটা খেয়াল করেছেন? ইদানিং যেভাবে গাড়িগুলো তৈরি হচ্ছে তাতে এটা খুব বেশি বুঝতে পারেন না, কিন্তু পুরনো ইঞ্জিনে দেখবেন বন্ধ করার সময় ডুকডুকডুক থেমে গেল। এটা থেমে যাচ্ছে, আসলে এটা কমার কথা, কিন্তু সেভাবে হয় না। এটা যখন একটা থেকে আর একটা অবস্থায় যায় সেখানে সামান্য অতিরিক্ত কম্পন হয়, একইভাবে আপনার ইঞ্জিনও থেমে যাচ্ছে। এখন চারপাশে সব জায়গায় একটু অতিরিক্ত ঝাঁকুনি হবে, সেই অতিরিক্ত ঝাঁকুনিকেই সব জায়গায় ভূতেরা হাঁটছে বলে ভুল করা হয়। না, এটা ভূতের হাঁটা চলার ব্যাপার নয়,
এটা এক ধরনের শক্তিকে উঠিয়ে নেওয়া, তাতে হয়তো কিছু ঘটতে পারে, সবসময় ঘটবেই তা নয়। মানুষ অনেক কিছুই কল্পনা করে নেয়, এটা ঘটতে পারে বা এটা ঘটেও। তাই ওই সব কিছুই যাতে পরিষ্কার হয়ে যায় সেটা নিশ্চিত করার জন্য, যদি আজ কেউ মারা যান, তিন দিন পরে আমরা এক ধরনের কাজকর্ম করি, 11 দিনের মাথায় আরেক ধরনের, 13 দিনে অন্য ধরনের কাজ করি, 40 দিনে অন্য আরেক ধরনের কাজ করি, যাতে সেই ব্যক্তির কোনো অবশেষ না থাকে সেটা নিশ্চিত করাই উদ্দেশ্য। যাতে মৃতের সব কিছু গুছিয়ে দিয়ে ফেরত পাঠানো যায় আর জীবিতরা তাদের জীবন চালিয়ে যেতে পারে। জীবিতরা যদি মৃতের সঙ্গে জড়িয়ে যায়, নানা রকমভাবে তাদের জীবন নষ্ট হয়ে যাবে। এইসব ভুতুড়ে জিনিসগুলো কিছুটা কৌতূহল জাগায়, কিন্তু এটা আপনার জীবনকে খেয়ে ফেলতে পারে নানা রকমভাবে, বিভিন্ন রকমভাবে, এত রকমভাবে যে আপনি এখন বুঝে উঠতে পারবেন না, আর এমনভাবে যা প্রীতিকর হবে না। এটা আপনার জীবনকে সম্পূর্ণ গ্রাস করতে পারে, এই মৃতের সঙ্গে জড়িত হয়ে থাকাটা। এর অর্থ এটা নয় যে কেউ একজন ওখানে বসে আপনার জীবনকে শুষে নিতে চাইছে, না, শুধু মৃতের সঙ্গে জড়িত হয়ে থাকাই সেটা করতে পারে, যতক্ষণ না নির্দিষ্ট নৈপুণ্যের স্তরে নিজেকে যথেষ্ট প্রতিষ্ঠিত করেন। আপনার ওই দিকে তাকানোই উচিত নয়, এর কোনো প্রয়োজন নেই।